আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিন তৌহিদ, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত, NDC 17 ব্যাচ। তো আজকে আমি এসেছি অ্যাকচুয়ালি আমার NDC-র অভিজ্ঞতা নিয়ে কথা বলার জন্য। তোমরা জানো যে নর্থডেম কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটি কলেজ। আমার আসলে NDC-র অভিজ্ঞতার কথা বলতে গেলে ফার্স্টই যেটা আসে যে অনেক আগের কথা, 6-7 পড়ি, তখন আমার কাজিন নর্থডেম কলেজে যখন ফার্স্ট চান্স পায় তখন আমি প্রথম হচ্ছে নর্থডেমের নাম শুনি। তো আমার কোনো আইডিয়া ছিল না, যেহেতু আমি ফার্মগেটে থাকতাম, নর্থডেম মতিঝিলের একটা কলেজ। তো তারপরে ক্লাস 9-এ উঠার পরে হচ্ছে নর্থডেমে ইংলিশ কার্নিভালে গিয়েছিলাম। ওইখানে গিয়ে ওদের ক্যাম্পাসটা দেখে আমার ভালো লেগেছিল। তারপরে ইচ্ছা ছিল যে নর্থডেমে চান্স পাবো, জানতাম যে নর্থডেমে চান্স পাওয়া অনেক কঠিন। তো তারপরে যখন SSC পরীক্ষা শেষ হলো, তো বাবা মার স্বপ্ন ছিল যে NDC-তে পড়ানো। তো রেজাল্ট দিল, রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হলো। তারপরে তো যেই দিন NDC ভর্তি ফর্ম তোলার কথা, তো ওই দিন হচ্ছে সকাল 8টা থেকে ফর্ম দিবে। তো একেবারে সকালবেলা হচ্ছে আমরা 6টা বাজে বাসা থেকে বের, 6টা বাজে বাসা থেকে আমি আমার দুইটা ফ্রেন্ড আমরা সব একসাথে বের হই। বের হওয়ার পরে আমরা যখন যারা মতিঝিল চিন তারা হচ্ছে দোয়েল চত্বর, শাপলা চত্বরেরও অনেক আগে দৈনিক বাংলা মোড় এর পরে চিনো ওগুলো ভালো করে, তো ওইখান থেকে দেখি একটা লাইন যাচ্ছে। তো চিন্তা করলাম আমরা তখন CNG-তে যে এত বড় কিসের লাইন, তো আমরা যেতে 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 শাপলা চত্বর পর্যন্ত গেলাম। এরপরে বলতেছে এটা কিসের লাইন, এটা নর্থডেমের ভর্তি ফর্ম তোলার লাইন। আমরা তো চিন্তা করলাম ওরে আল্লাহ এত বড় লাইন, তো আবার গিয়ে পিছনে দাঁড়ালাম। তারপরে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা হাঁটার পরে হচ্ছে কলেজ পর্যন্ত আসতে পারছি। যখন কলেজ গেটে আসার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এইবার ফর্ম অ্যাটলিস্ট তুলতে পারবো। তো ঢুকলাম, ঢোকার পরে দেখি একেবারে হচ্ছে মাঠ ঘুরে বিশাল এক লাইন, তার মানে আরও 2 ঘন্টা লাগবে অ্যাটলিস্ট। তো এরপরে অনেক কষ্টে ফর্ম তুললাম, যদিও এখন আর ফর্ম তোলার কোনো ইয়ে নাই, বাট এটা কাইন্ড অফ ফর্ম তোলাটা NDC-র একটা লিগাসি ছিল। মানুষজন ইভেন ভোর রাতে গিয়ে ওইখানে শুয়ে থাকতো যে আগে আগে ফর্ম তুলতে পারবে এই জন্য। NDC-র বেশ কিছু লিগাসির মধ্যে এটা একটা। তো নেক্সট, তারপরে ফর্ম তোলার পরে পরীক্ষা হলো। পরীক্ষার আগের প্রিপারেশনের কথা বলতে গেলে কোশ্চেনগুলো সলভ করে গিয়েছিলাম আগের কোশ্চেনগুলো, যেহেতু আমাদের ম্যাথে প্রচুর অনেক বড় একটা অংশ ছিল, ম্যাথে 28 মার্ক, ওই ম্যাথ 4টা ম্যাথ আসতো, জাস্ট 4টায় 1-1 7 করে, ওই ম্যাথগুলো যাতে হয় এই জন্য হচ্ছে হায়ার ম্যাথের কিছু ম্যাথ, জেনারেল ম্যাথের কিছু ম্যাথ দেখে গিয়েছিলাম। তারপরে NDC-র পরীক্ষাটা খুবই অল্প সময়ের, মাত্র 30 মিনিটে 50 মার্কের পরীক্ষা। আমাদের সময় 4টা ম্যাথ ছিল, 5টা ইংলিশ অবজেক্টিভ ছিল, 1-2 করে 10, 5 মার্ক ছিল ফিজিক্সে, 5 মার্ক ছিল কেমিস্ট্রিতে, আর 2 মার্ক ছিল বায়োলজিতে জাস্ট। এখন তো অনেকটা চেঞ্জ হয়েছে, এখন সব অবজেক্টিভ। আচ্ছা, তারপরে হচ্ছে পরীক্ষা দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছিল, ইভেন ভাইবাও ভালো হয়েছিল আল্লাহর রহমতে। তারপরে নেক্সট যেদিন রেজাল্ট দিল তখন রোজার টাইম ছিল। তো সকালবেলায় একেবারে নামাজের পর, ফজরের নামাজের পর আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে তুই কি রেজাল্ট পাইছিস? আমি বলি না, রেজাল্ট তো ভোরে আরো পরে দেওয়ার কথা। বলে না, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তুই চান্স পাইছিস। আমি বললাম যে তুই পাইছিস? হ্যাঁ আমি পাইছি। তারপরে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, আমরা অনেকজন ফ্রেন্ড একসাথে ছিলাম, আমার পরীক্ষা ভালো হয়েছিল এই ওই বদৌলতে হোক আর যে বদৌলতে হোক, আমি গ্রুপ 1-এ ছিলাম। তো গ্রুপ 1-এ চান্স পাওয়ার পরে ওই NDC, আমি যদি আমাকে যেমন এখান থেকে বলা হয়েছে যে NDC কেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলার জন্য, আমি তো আর অন্য কলেজের কথা বলতে পারবো না যে অন্য কলেজে কীভাবে পড়ায় না পড়ায়, বাট NDC-র কথাটা বলতে পারবো। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে NDC-তে আমাদের টিচারগুলো খুবই ফ্রেন্ডলি। যেমন অন্যান্য কলেজেরটা আমি জানি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় খারাপ করে তাহলে টিচার ওকে দাঁড়া করিয়ে হচ্ছে বকাবকি করে যে তুমি কেন খারাপ করছো, হ্যান করছো, ত্যান করছো, এইটা সেটা। NDC-র টিচাররা স্টুডেন্টদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, বাবা আমি কি খারাপ পড়াইছিলাম যে তুমি এত খারাপ রেজাল্ট করছো? এটা আমার কাছে একটা অবভিয়াসলি তফাৎ লেগেছে। তারপরে আমরা জানি যে ফার্স্ট ইয়ারের সিলেবাস যদিও টাইম পাওয়া যায়, বাট সেকেন্ড ইয়ারে খুবই কম টাইম, 4-6 মাস, কিছুদিন পরেই তোমরা বুঝতে পারবা। তো এই 4-6 মাসে সেকেন্ড ইয়ারের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির এত বড় বড় বই কভার করা অনেক পেইন, বাট NDC এট সাম স্টেন্ট কভার করেছিল।
ইভেন টিচাররা টেস্ট পরীক্ষার টাইমেও দেখা গেছে এক্সট্রা ক্লাস নিয়ে কভার করে দেওয়ার ট্রাই করেছে। তো এনডিসি নেক্সট হচ্ছে, এনডিসিতে গেলে তোমার জানো যে ইন্টারে মাত্র 1.5 বছর সময়, তো এই টাইমটাতে হচ্ছে তোমার চাপের মধ্যে থাকা লাগে। যদি তুমি চাপের মধ্যে না থাকো তোমার পড়ালেখায় তুমি ছন্নছাড়া হয়ে যাবা। তো এই দিক দিয়ে এনডিসি খুবই ভালো। প্রত্যেক সপ্তাহে 2টা কুইজ থাকবে 100 মার্কের। এই কুইজের নাম্বারগুলো আলটিমেটলি গিয়ে যোগ হবে তোমার মেইন পরীক্ষার নাম্বারের সাথে। প্লাস হচ্ছে ল্যাব, সপ্তাহে 4টা ল্যাব, প্রত্যেক সাবজেক্টের 1টা করে। ল্যাবগুলোতে তারা খুবই পরিমাণে তোমাকে শেখানোর ট্রাই করবে। তুমি যদি শিখতে না চাও তাহলেও তোমাকে শেখানোর চেষ্টা করা হবে, অ্যাটলিস্ট ওনারা চেষ্টা করবে যে তুমি যাতে সব শিখতে পারো। তো এইটা অ্যাট সাম স্টেন দেখা যায় যে হচ্ছে ভার্সিটি দিয়ে অনেক কাজে আসে। যেমন কেমিস্ট্রি ল্যাবের কিছু কিছু কম্পোনেন্ট হচ্ছে অনেকেই ধরতে পারে না, ওইগুলো হচ্ছে ভার্সিটি গিয়ে টিচাররা যখন বলে যে তুমি এই কম্পোনেন্টটা ধরো, তখন দেখা যায় যে এনডিসিগুলো ধরতে পারতেছে, টিচাররা বলতেছে যে ও আচ্ছা তাহলে তুমি এনডিসি, তাই না? টিচাররাও বুঝতে পারে যে হ্যাঁ অ্যাট সাম স্টেন অন্যান্য কলেজ থেকে এনডিসি প্র্যাকটিক্যালের দিক থেকে অনেক উন্নত। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিচারদেরকে তুমি পাবা। যেমন ম্যাথের বাংলাদেশের মধ্যে বলতে গেলে মোটামুটি সেরা একটা লাইন আপ তুমি ম্যাথের ক্ষেত্রে পাবা, ঠিক আছে? তারপরে অন্যান্য সাবজেক্টও যথেষ্ট ভালো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের কলেজগুলোর কথা, বাংলা ইংলিশ টিচাররা তোমাদের হেল্প করবে। এখন তারপরে ফার্দার যেটা হচ্ছে যে টিচাররা আমাদের প্রথম দিনই বলে দেওয়া হয়েছিল যে শোনো বাবারা, আমরা তোমাদেরকে হচ্ছে এ প্লাসের জন্য চেষ্টা করব না, তোমরা যাতে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাও আমরা সেই চেষ্টা করব। অবভিয়াসলি সবাই চেষ্টাও করেছে, টিচাররাও করেছে, আমরাও করেছি, সবার মিলিত ফলাফলে হচ্ছে এনডিসির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট খুবই মাশাল্লাহ ভালো হয়। তো এইটা হচ্ছে তোমরা শুনেও আসছো, সামনেও দেখবা। তো আর এখন অ্যাডমিশনই তো হচ্ছে তোমার লাইফে নেক্সট পর্যায়ে নিয়ে যাবে। যেমন আমি আজকে এইখানে আসি, ঢাকা মেডিকেলে আসি, আমার ফ্রেন্ডরা বুয়েটে আছে, কুয়েটে আছে, রুয়েটে আছে, ডিউতে আছে, ভালো জায়গায় যখন যেতে পারবা তখনই তো আলটিমেটলি হচ্ছে তোমার 12 বছরের পড়াশোনা সার্থক হবে, তাই না? তো এনডিসি এই ক্ষেত্রে একটা পথ তোমাকে দেখা দিতে পারবে যে যাতে তুমি নেক্সট ধাপে যেতে পারো। আচ্ছা, আর এখন ভাইয়া এনডিসির জন্য কিভাবে পড়বো? ফার্স্ট অফ অল এনডিসিতে আমাদেরকে 2 বছর 1.5 বছর যত টাইমেই শেখানো হয়েছে যে কখনো চুরি করবা না। তোমাদের একটা অনলাইনে পরীক্ষা আসতেছে, আই ডোন্ট নো, আমার সামনেই ওই দিন একজন গার্জিয়ান ফোন দিয়ে আমার ফ্রেন্ডকে বলতেছে বাবা তুমি তো বুয়েটে পড়ো, আমার ছেলে পরীক্ষার টাইমে তুমি আমার ছেলে বাসা থাকবে। অবভিয়াসলি এনডিসি এটা তোমাকে শেখায় না, আমার বন্ধুকেও শেখায় না, আমার বন্ধু মুখের উপর না করে দিছে যে না আন্টি আমি থাকতে পারবো না। এইভাবে হলে তোমার এনডিসিতে সত্যি কথা চান্স পাওয়ার কোনো দরকার নেই। এনডিসির যখন বিজ্ঞপ্তিতে একটা কথা লেখা থাকে যে ধূমপান করে মানে যারা করবে না তারা কলেজের জন্য যাতে অ্যাপ্লাই করে, অবভিয়াসলি এটা কাইন্ড একটা আয়রনি টাইপ কথাবার্তা, বাট এনডিসি এরকমই। তোমাকে যদি তুমি এনডিসি লিগাসির মধ্যে আসতে পারো তাহলে তোমাকে এটা লিগাসিগুলো মেনটেন করতে হবে, আর এই লিগাসির মধ্যে যাতে আসতে পারো এই জন্য বেশি কিছু করা লাগবে না। জাস্ট তোমাকে হচ্ছে ইন্টারের পড়াগুলো, সরি এসএসসির পড়াগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? বিশেষত ওরা হচ্ছে ম্যাথ আর ইংলিশে বেশি জোর দেয় পরীক্ষার টাইমে, ম্যাথ আর ইংলিশটা একটু ভালো করে দেখে আসার ট্রাই করবা যাতে পরীক্ষার সমস্যা না হয়। আর ভাইবার ক্ষেত্রে টিচারদের সামনে গিয়ে যত সম্ভব ফর্মাল হওয়ার ট্রাই করবা, ঠিক আছে? ইনফর্মাল হওয়ার কোনো দরকার নেই, চুল বড় রেখে যাবা ওই চুল দেখেই হচ্ছে বাদ দিয়ে দিবে এন্ডিস এইরকমই কাইন্ডা। তো এই টপিকগুলো খেয়াল রাখবা, আর বাকিগুলো হচ্ছে তোমাদের ভাইয়ারা বলবে আরও। তো ইনশাল্লাহ দেখা তো হবে না, কোনোদিন যদি ক্যাম্পাসে আসতে পারো, এনডিসিতে চান্স পাও, ক্যাম্পাসে এসে জাস্ট একবার বললেই হবে যে ভাই আমি এনডিসিতে পড়ি, নেক্সটটা তুমি দেখে নিবে যে তোমাদের এনডিসি সিনিয়ররা তোমাদের কতটুকু আগে। ধন্যবাদ।